ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার সৈয়দ আমানুল্লাহ খুলনার ফুলতলা এলাকার বাসিন্দা। এলাকায় সবাই তাকে শিমুল ভূঁইয়া নামে চেনেন। গত 15 থেকে 20 বছরে এলাকার মানুষ তার চেহারা দেখেননি, তবে তার ইশারাতে চলে সব কিছু। তাকে নিয়ে এখনও কথা বলতে ভয় পান স্থানীয়রা। আমি শিমুল ভাইকে কোনোদিন দেখিনি, ওনার বাসায় কোনো কথা বলার মতো আমার মনে হয়। 1991 সালে খুলনার ডুমুরিয়ায় ইমরান গাজী হত্যার পর 1997 সালে শিমুল ভূঁইয়া ছিলেন কারাগারে। 1998 সালে 18 আগস্ট ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দামোদর ইউপি চেয়ারম্যান সর্দার আবুল কাশেমকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় তার ভাই শিপলু ভূঁইয়াকেও আসামি করা হয়। 1999 সালের 20 মে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে গণেশকে জবাই করে হত্যার ঘটনায় ফের আলোচনায় আসে তার নাম। খুলনা অঞ্চলের বিভিন্ন হত্যা মামলার আসামি 2000 সালের 25 মে তিনি যশোর এলাকায় পুলিশের কাছে আটক হন। এরপর জামিন পান 2013 সালের 15 জুলাই। বিভিন্ন হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়ার ভাই শিপলু ভূঁইয়া জামিনে মুক্তি পান 2014 সালে। একই বছরের নভেম্বরে আওয়ামী লীগ নেতা ও তৎকালীন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন শিমুল ভূঁইয়ার ভাই শিপলু ভূঁইয়া। এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয় গণমাধ্যমে। বর্তমান মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সাথে সম্পর্কের কথা স্বীকারও করেন দামোদর ইউপি চেয়ারম্যান শিপলু ভূঁইয়া। খুলনার ফুলতলা এলাকার ত্রাশ ও কয়েক হালে হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তাও ছিলেন হত্যা মামলার আসামি, কিন্তু সরকারি দল ও প্রভাবশালীদের মদতে 2022 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। জেলা পরিষদের 15টি পদের মধ্যে 14টিতেই 4 থেকে 5 জন প্রতিদ্বন্দ্বী থাকলেও একমাত্র মুক্তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিলেন না। 2022 সালের 17 অক্টোবর শিমুল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, তার মোবাইলটিও বন্ধ। তবে পারিবারিক একটি সূত্র জানিয়েছেন তিনি অসুস্থ অবস্থায় রাজধানীতে চিকিৎসারত রয়েছেন। মুক্তার সাথে সংসদ সদস্য হত্যার ঘটনায় আটক তানভীর ভূঁইয়াকে সবসময় দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।